মোরা শান্তি প্রিয় শান্ত তবে অশান্তকে রুখতে জানি সবাই মিলে ঐক্য করে থামিয়ে দেব শিক্ষাঙ্গনে অস্ত্রবাজির ঝঞ্ঝানানি ছাত্রলীগের কাঠামোগত নিপীড়নের মুখে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিসর ধ্বংস হয়েছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম গেস্টরুম শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতন অতীতের যে কোনো রেকর্ডকে অতিক্রম করেছে বলে আমরা বিশ্বাস করি ফেনী নদীর ন্যায্য হিস্যা বন্টনের দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে কেস্টুমের নির্যাতনের বলি হয়েছেন ঢাবির মেধাবী শিক্ষার্থী হাফিজুর রহমান মোল্লা ক্যাম্পাসে বিরোধী মতের শিক্ষার্থীদের উপর হামলা মামলা দমন নিপীড়ন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুগণ গণরুম গেস্টুমের নির্যাতনের পাশাপাশি গত 15 বছরের দীর্ঘ শাসনামল দুঃশাসনামলে নিপীড়নের সাংগঠনিক কাঠামোকে ক্লাসরুম পর্যন্ত বিস্তৃত করেছে ছাত্রলীগ আর সমস্ত ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইসব নিপীড়নের ঘটনায় সাহায্যকারীর ভূমিকা ও নিরবতা আমাদেরকে বিস্মিত করেছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয় কলেজগুলোর অবস্থা আরও শোচনীয় ছাত্রলীগের একক আধিপত্যের কাছে সাধারণ শিক্ষার্থীরা আজ জিম্মি রয়েছে তারা লড়াইয়ের শক্তিও হারাতে বসেছে বন্ধুগণ আমরা বিশ্বাস করি বর্তমান অবৈধ সরকারের কাছে ছাত্র সমাজ কিংবা দেশবাসীর পদত্যাগ ভিন্ন অন্য কোনো দাবি নাই আমাদের দাবি গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী আন্দোলনরত সকল রাজনৈতিক দলসমূহের প্রতি সরকারের পদত্যাগ অবৈধ সরকারের পদত্যাগ ভোটাধিকার এবং রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ে আজ তবে একই সূত্রে কথা বাংলাদেশকে রক্ষায় ছাত্র আন্দোলনের যে গৌরব উজ্জ্বল ঐতিহ্য তা 52 বছরের নানান রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতির কারণে আজ বিভ্রান্ত অসংগঠিত ও পথভ্রষ্ট বটে একই সাথে ভয় ও দখল মুক্ত গণতান্ত্রিক ধারায় শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সর্বস্তরের শিক্ষার্থীদের রাজপথে নামিয়ে ঐক্যবদ্ধ গণ আন্দোলন ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি করাই আমাদের আজ ঐতিহাসিক কর্তব্য দাঁড়িয়েছে ইতিমধ্যে ছাত্র ঐক্যের পক্ষে ইতিমধ্যেই ছাত্র ঐক্যের পক্ষ থেকে ভোটাধিকার সন্ত্রাস দখলদার মুক্ত নিরাপদ ক্যাম্পাস এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠার দাবিতে 9 দফা প্রস্তাবনা ঘোষণা করা হয়েছে গত 12 অক্টোবর 2023 তারিখে ছাত্র কনভেনশনে ছাত্র ঐক্যের মুখপাত্র কর্তৃক পরিত এই 9 দফা প্রস্তাবনা সারা দেশের ছাত্র প্রতিনিধিদের দ্বারা গৃহীত হয়েছে উক্ত 9 দফার ভিত্তিতে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলতে ক্রিয়াশীল গণতান্ত্রিক পরিণতি ছাত্র সংগঠন সম্মিলিতভাবে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে আমাদের প্রথম কর্মসূচি ঘোষণা করছি আগামী 19 অক্টোবর 2023 বৃহস্পতিবার ছাত্র ঐক্যের পক্ষ থেকে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের পক্ষ থেকে ছাত্র শিক্ষক অভিভাবক সাংবাদিক রাজনৈতিক কর্মী সচেতন সমাজ শিক্ষাবিদ এবং বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়েছে আমি আবারও বলছি রাষ্ট্রচিন্তাবিদগণ শিক্ষাবিদদের সাথে মত বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়েছে এছাড়া পর্যায়ক্রমে অতি দ্রুত রাজশাহী চট্টগ্রাম ও সিলেট সহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে এই ফেসিবাদ বিরোধী জনমত গঠনের জন্য আমাদের কর্মসূচি রয়েছে এভাবেই গণতান্ত্রিক সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশের পক্ষে শক্তিশালী জনমত গঠন এবং রাজপথে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে ফেসিবাদের পতন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এই লড়াইয়ে আপনাদের সকলকে অতীতের ন্যায় আমরা পাশে চাই
আপনাদের সহযোগিতা চাই সকলের সম্মিলিত প্রয়াসে অচিরেই দেশের ভাগ্যাকাশে নতুন ভোরের তেজোদীপ্ত সূর্য উদিত হবে ইনশাআল্লাহ যাদেরকে ঘিরে আপনি বলছেন সর্বদলীয় ছাত্র ঐক্য তাদের প্রতিনিধি হিসাবে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রিয়াদ সাহেব উনি এসে আমাদেরকে সম্মতি জানিয়ে বক্তব্য দিয়েছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই 15টি ছাত্র সংগঠনের মধ্যে আপনি যে মতাদর্শ নিয়ে কথা বলছেন সকল মতের মানুষ সকল পথের মানুষ যারা ফ্যাসিবাদের পতনে ঐক্যবদ্ধ হয়েছে তারা সর্বাঙ্গীন অংশগ্রহণ করছে আমরা কাউকে বাইরে রেখে আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি না আন্দোলনের নানা মাত্রা হচ্ছে নানান পথ রয়েছে সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি শুধু আমাদের বাইরে রয়েছে ফ্যাসিবাদ ধন্যবাদ দেখুন দেখুন আমাদের স্পষ্ট ঐক্য ঘোষণা হয়েছে তারপরেও আমরা বলছি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করছে তাদের সকলের প্রতি আমাদের সংহতি রয়েছে